সেই পদ্মার বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে স্বপ্নের সেতু। এখন নদীর উভয় তীরে দাঁড়ালেই দেখা যাচ্ছে স্বপ্নের পদ্মা সেতু। দেশি বিদেশি নদীর নিজস্ব গভীরতা খরস্রোত হাজারো প্রতিকূলতা ডিঙিয়ে নিজস্ব অর্থায়নে দেশের সর্বোচ্চ দীর্ঘতম এই পদ্মা সেতু উদ্বোধনের সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গের মানুষের পারাপারের জন্য উন্মোচিত হবে নবদিগন্তের দুয়ার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী সিদ্ধান্তে এখন এই অপেক্ষায় প্রহর গুনছে দেশের মানুষ। পদ্মা সেতু দিয়ে বিভিন্ন এলাকার মানুষ ঢাকায় প্রবেশ করতে পারবেন সহজেই। বর্ষাকালে যখন অতিরিক্ত স্রোত থাকে, এই নদীর তলদেশের বালির মতো এক মাটি ধুয়ে চলে যায় এবং প্রায় 65 মিটার গর্ত হয়ে যায়। মানে নদীর নিচ থেকে 65 মিটার মাটি ধুয়ে চলে যায়, মানে 21-তলা বিল্ডিংয়ের সমান হাইটের মাটি ধুয়ে চলে যায়। পদ্মার এই প্রায় 21-তলা সমান মাটি ধুয়ে চলে যাওয়ার রেকর্ড বা এত বেশি পরিমাণ সেন্টিমেন্ট মাটির কণা ট্রান্সপোর্ট করার রেকর্ড কোনো নদীর নেই। এই অবস্থায় পানির নিচে মাটি পেতে হলে আপনাকে নিচে নামতে হবে 34-তলা। তাই সেতুর যে ক্যালামগুলো দেওয়া হয়েছে সেগুলো 122 মিটারের বেশি লম্বা করে দিতে হয়েছে, মানে প্রায় 40-তলা বিল্ডিংয়ের চেয়ে লম্বা ক্যালাম। মাটি 120-122 মিটার গভীরে গিয়ে পাইল বসানো একটি রেকর্ড। পৃথিবীর অন্য কোথাও কোনো সেতু পাইল এত গভীরে প্রবেশ করাতে হয়নি। সব ঘাত প্রতিঘাত মোকাবেলা করে দীর্ঘদিন টিকে থাকার শক্তি রয়েছে পদ্মা সেতুর। আর সেই ক্ষমতা গড়ে তোলার উপযোগ্য করেই নির্মাণ করা হয়েছে পদ্মা সেতুর অবকাঠামো। দেশের ইতিহাসের বৃহত্তম এই অবকাঠামো করতে ছিল বেশ কিছু চ্যালেঞ্জ। ব্রাজিলের অ্যামাজন নদীর পরই পদ্মা বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ খরস্রোতা নদী। যে কোনো সেতুর ক্ষেত্রে পানির উপরিভাগ দেখা যায়, এটা মূলত কসমেটিক। মূল খেলা হলো পানির নিচে বা মাটির নিচে। বড় যে কোনো সেতু নির্মাণের খরচে একটা বড় অংশ চলে যায় নদী শাসনের পিছনে। যে সব দেশে মাটি খুলে পাথর বের হয়, সে সব দেশে নদী শাসন বেশি ভাবতে হয় না, ওই নদীগুলো পার ভাঙে না। আমাদের দেশের সব নদীর ক্ষেত্রেই মাটির জন্য বিশেষ গুরুত্ব দিতে হয়, পদ্মার ক্ষেত্রে তো আরও বেশি। তাই পারের ক্ষতি কতটুকু করেছে খালি চোখে দেখা যায় না। হঠাৎ করে 100 ফুট এলাকা ধসে পানিতে তলিয়ে যায়, আবার ঢেউয়ে 65 মিটার পর্যন্ত গর্তের সৃষ্টি হয়ে যায়। এর জন্য এর নাম সর্বনাশা পদ্মা প্রমত্তা নদী। এর শাসনে কত খরচ বাড়তে পারে বিশ্বের অনন্য নদীর তুলনায় ভাবাই যায় না। যে কোনো সেতু মজবুত হতেই হবে, কিন্তু সেতু কাপার সুযোগ থাকতে হবে এমনভাবে সেতু বানানো হয়, কারণ এর উপর ভারী বাস ট্রাক গেলে বায়ুদূষণ তৈরি হবেই, ভূমিকম্প হলেও হয়। তাই বায়ুদূষণ হজম করতে না পারলে ব্রিজ ফাটল ধরবে, এক সময় ভেঙে পড়বে। এই বায়ুদূষণ হজম করতে গেলে সেতুকে দুলতে দিতে হবে। এজন্য সেতু পার্ট বাই পার্ট করে নির্মাণ করা হয়, যেন পুরো সেতু একসঙ্গে না দোলে। বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশের পথে। এছাড়া পদ্মা সেতু একটি সেতুই নয়, এটি আমাদের উন্নয়ন, অহংকার, অহংকারের প্রতীক, আত্মমর্যাদা, আত্মপরিচয়, যোগ্যতা, সর্বোপরি বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার প্রত্যয়ের ফসল। বিশ্বে অন্যতম সুখী দেশের পথে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি করেছে।